বিসমিল্লাহির রহমানির রহিম বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। দর্শক আপনাদের সামনে এখন এই মুহূর্তে দেখাবো যে আপডেট সিস্টেম কিছু মেশিন সম্পর্কে। তো এখানে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি যে এই যে রাইস মিল গাড়ি আপনারা দেখছেন, কিন্তু একের ভিতর দুই, এটা অন্য ধরনের একটি মেশিন আর কি। তো এই মেশিনটা হচ্ছে একের ভিতর দুই বলতে আপনারা এতদিন দেখছেন যে চাউল গুঁড়া করা প্লাস রাইস মিল, কিন্তু এখন দেখছেন যে চাউল গুঁড়া করাও যাবে, আবার হলুদ মরিচ মশলা ইত্যাদিও কিন্তু এই মেশিন দিয়ে আপনি পাউডার করতে পারবেন। একই মেশিন দিয়ে দুইটা কাজ কিন্তু আপনারা করতে পারছেন, ভ্রাম্যমান সিস্টেম। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ইতিপূর্বে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখন শুরু করতেছি। তো দর্শক চলুন দেখা যাক এই মেশিনটির ভিতরে কি কি সিস্টেম আছে আর কি পরিমাণ প্রোডাকশন দিতে পারবে এই মেশিনটি। আপনি এই মেশিনটি কীভাবে ক্রয় করবেন, কোথায় পাবেন, সেটি কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক বলে রাখা ভালো, এই মেশিনটি হচ্ছে এই যে দুইটা মেশিন চালানোর যে শক্তি বা উৎস বা ক্ষমতা সেটি কিন্তু ডিজেল ইঞ্জিন, 32 হর্সপাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু এটি আপনার ব্যবহার হবে। 32 হর্সপাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটি আপনার যদি ধান মাড়াই করেন প্রতি ঘন্টায় 26 থেকে 28 মণ ধান আপনারা মাড়াই করতে পারবেন বা ধান ভাঙাইতে পারবেন। আর পাশাপাশি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলুদ মরিচের মেশিন। এই মেশিনটি দিয়ে আপনি ইচ্ছা মতন হলুদ মরিচ, ধনিয়া মশলা ইত্যাদি পাউডার করতে পারবেন, আপনি বেসনও করতে পারবেন। কিন্তু এই মেশিনটি এটি চায়না মেশিন, 10 ইঞ্চি পাটা গ্রাইন্ডার মেশিন বলে অনেকে। তো এটি কিন্তু আপনার একই ইঞ্জিন দিয়ে আপনার চলার সিস্টেম প্লাস দুইটা মেশিন একই সাথে চালানোর সিস্টেম, গাড়িটির চলার সিস্টেম দুইটা মেশিন একই সাথে চালানোর সিস্টেম দেওয়া আছে। তো আপনারা যদি মনে করেন এই মেশিনটি ক্রয় করবেন, বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল খালিশপুর বাজার মহেশপুর রোডে যোগাযোগ করবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, আসার আগে অবশ্যই কল করবেন। তো দর্শক আপনারা মনে করছেন যে কাদাপানি এলাকা কিংবা আপনার ধুলাবালি এলাকা, উসানিস এলাকা কিংবা আপনার থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রামগঞ্জের যে রাস্তা আর কি পল্লী রাস্তা বলে সেই রাস্তায় কিন্তু এই মেশিনটি চলার জন্য সম্পূর্ণরূপে উপযোগী, কারণ এটি ডিফারেনশিয়াল সিস্টেম। এই গাড়িগুলা উসানির জায়গায় কোনো প্রকার বাধাবিঘ্ন করবে না, ইজিলি হরামিশে আপনি চালাতে পারবেন। সেই সিস্টেম দিয়েই কিন্তু, সেই ক্ষমতা প্লাস ক্যাপাসিটি দিয়েই মেশিনটি তৈরি করা এই ভ্রাম্যমান গাড়িটি। তো এই যে ধান ভাঙানো মেশিন ভ্রাম্যমান, এটি যদি আপনারা ক্রয় করে ব্যবসা করতে চান, প্রতি ঘন্টায় আপনি 26 থেকে 28 মণ ধান মাড়াই করলে 40 টাকা মণও যদি নেন সেক্ষেত্রে আপনার, আর সর্বনিম্ন 25 মণও যদি আপনি মাড়াই করতে পারেন তাহলে ঘন্টায় 1000 টাকা, তো প্রতি ঘন্টায় আপনি 1000 টাকা ইনকাম করতে পারছেন। সেক্ষেত্রে আপনার ডিজেল লাগবে 2 লিটার প্রতি ঘন্টায়। তো 2 লিটার ডিজেল আপনার ওয়ার্কার বিল বাদ দিয়েও কিন্তু আপনি ঘরে বসে থেকেই প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু প্রতিদিন অন্তত 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন, সামথিং 1.5 লাখ টাকা একটা মেশিন ক্রয় করেই। তো দর্শক এটি চালানোর সিস্টেমটা হচ্ছে আপনার বাম পা চাপ দিলে কিন্তু আপনার গাড়িটি আস্তে আস্তে গড়িয়ে যাবে, ডান পায়ে ব্রেক সিস্টেম দেওয়া আছে, আর আপনার ডান হাতে আরপিএম বা অ্যাক্সেলেরেটর বা পিক আপ যেটাই বলেন না কেন সেটা কিন্তু দেওয়া আছে। আপনি চাইলে ইজিলিভাবে কোনো প্রশিক্ষণ ছাড়াই কিন্তু এই মেশিনটি ড্রাইভ করতে পারবেন, যদি কিনা আপনার ভিতর ন্যূনতম জ্ঞান বোধ শক্তি থেকে থাকে। তো বিবর্স আপনারা যদি মনে করেন গরু বা গবাদি পশুর খাবার তৈরি করবেন, এই মেশিন দিয়ে কিন্তু আপনার গম ভুট্টা ধানের চিটা বা ধানের তুষ খোল ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা মাড়াই করতে পারবেন। এই জায়গাতে নেমে যাবে, আপনারা এখানে একটা পাত্র দিয়ে কিন্তু ধরে নিতে পারবেন। আর এই মেশিন, এই রাইস মিলটা কিন্তু অটোমেশিন বলা হয়েছে, সেক্ষেত্রে এটি আপনার ধান দিবেন চাউলগুলা বাছাই হয়ে একদম চকচকে ঝর ধরে চাউল বাইর হবে। ইতিপূর্বে আমরা কিন্তু মেশিন চালিয়ে ভিডিও দিচ্ছি, সেগুলো যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দর্শক আপনারা যদি মনে করেন এই মেশিনটি ক্রয় করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। মেশিন ক্রয় না করলে অযথা কল করে বিরক্ত করবেন না, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।